السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه إلى يوم الدين، أما بعد. সমস্ত প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যারা তার ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে বরণ করে নেবে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার হুকুম আহকাম এবং বিধিবিধানকে মেনে চলবে তারাকেই, তারাই আখিরাতে সফলকাম হিসেবে পরিগণিত হবে। তারাকেই, তাদেরকেই রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এবং যারা এর ব্যতিক্রম করবে, অর্থাৎ আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করবে, আল্লাহর আদেশ এবং নিষেধকে অমান্য করে চলবে, তাদের জন্য রয়েছে পরকালে ভয়াবহ শাস্তি। তাদের পরিণতি হবে খুবই জঘন্য। তো যাই হোক, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তো ইবাদত করার জন্যে। যিনি আমাদেরকে ইবাদত করার পরে আখেরাতে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন, মুক্তির গ্যারেন্টি দিয়েছেন, আসুন আমরা সেই রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমতের শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির মহান দিশারি প্রাণ প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি। আমরা প্রিয় নবীর প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সাল্লাহ সাল্লাম পেশ করি, সকলে পড়ি সাল্লাহ আলী ওসাল্লাম। মোহতারম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথে বন্ধুগণ, আমাদের এই কোর্সটি হল 100টি কবিরা গুনাহ সম্পর্কে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মখলুক এবং মামুর বিল ইবাদাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তার দাসত্ব, তার ইবাদত, তার বন্দেগীকে গ্রহণ করি এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার হুকুম আহকামকে মেনে চলি। যে ব্যক্তি আল্লাহর এই বিধানকে অগ্রাহ্য করবে, আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম আহকামকে মেনে নেবে না, নিজের খেয়াল খুশি অনুযায়ী পথ চলবে, সে অপরাধী হিসেবে গণ্য হবে, সে পাপী হিসেবে পরিগণিত হবে এবং পরকালে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। তো আমরা এতটুকুই বলতে পারি, গুনাহ বলতে কি বুঝি? গুনাহ বলতে আমরা বলবো যে গুনাহ মানে হচ্ছে অপরাধ, পাপ বা আল্লাহর নাফরমানি। গুনাহ শব্দটি কোন ভাষার শব্দ? উর্দু। আরবিতে এই শব্দটি আসছে কয়েকটি শব্দে বলা হয়েছে, যেমন মাসিয়া। মাসিয়া মানে আল্লাহর অবাধ্যতা। জাম, জাম মানে পাপ বা গুনাহ। ইসম মানে পাপ বা গুনাহ। সাইয়্যা গুনাহ। তার মানে এই শব্দগুলোর প্রায় কাছাকাছি অর্থ সব। মাসিয়া নাফরমানি বা আল্লাহর অবাধ্যতা, জাম ইসম এবং সাইয়্যা, এই শব্দগুলো আরবিতে এসেছে। তো আমরা বাংলায় সহজে বোঝার জন্য বলবো যে আমাদের সমাজে যে শব্দটা ব্যাপকভাবে প্রচলিত, গুনাহ অথবা পাপ বা পাপাচার, এই শব্দগুলো বলে আমাদের কাছে, এই শব্দগুলো আমাদের কাছে পরিচিত। প্রিয় বন্ধুগণ, তো গুনাহের বিপরীতে হচ্ছে নেকি। মাসিয়াত মানে নাফরমানি, নাফরমানির বিপরীতে হচ্ছে তাআ, আনুগত্য। সাইয়্যা, সাইয়্যা মানে গুনাহ বা পাপ, এর বিপরীতে হচ্ছে হাসানা। এর বিপরীতে কি? হাসানা। তো একজন মানুষ
যখন আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখতে থাকেন ফেরেশতা মণ্ডলী নিয়োগ দিয়েছেন যেন মানুষের সৎকর্মগুলোকে প্রতিদান হিসেবে তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হয় মানুষ যখনই কোনো নেক কর্ম করে তার আমল নামায় নেকি জমা হতে থাকে পক্ষান্তরে একজন মানুষ যখন আল্লাহর নাফরমানি করে আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের বিরুদ্ধাচরণ করে তখন ওই নিয়োগকৃত ফেরেশতা মণ্ডলী তার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করতে থাকেন পাপ হিসেবে তার আমল নামায় লেখা হয় তো এই যে গুনাহ বা এই যে পাপ এই পাপ কিন্তু সব পাপ একরকম না সকল গুনাহ এক সমমর্যাদার নয় বা এক সমপর্যায়ের নয় এর মধ্যে কি আছে কম বেশি আছে অপরাধ কিন্তু সব এক সমান নয় কিছু অপরাধ আছে গুরুতর আর কিছু আছে লঘু গুরু পাপ আর লঘু পাপ এটাকেই আরবিতে বলা হয়েছে যেটা মানে গুরু পাপ বা বড় অপরাধ সেটাকেই বলা হয়েছে কবিরা কবিরা শব্দটি এক বচন এর বহুবচন হচ্ছে কাবায়ের এটা বহুবচন কি কাবায়ের কাবায়েরুজ যুনুব মানে বড় বড় পাপসমূহ কবির মানে কি বড় আমরা সকলেই জানি এখান থেকে আসছে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে মহান তাহলে এখান থেকে আসছে কবিরা মানে বড় কাবায়েরুজ যুনুব মানে বড় বড় গুনাহসমূহ বড় বড় পাপসমূহ এর বিপরীতে যে শব্দটি এসেছে সেটি কি সগীরা বা ছোট গুনাহসমূহ সগীরা এর বহুবচন হচ্ছে সগায়ের কবিরার বহুবচন কি কাবায়ের আর সগীরার বহুবচন হচ্ছে সগায়ের সগায়েরুজ যুনুব কাবায়েরুজ যুনুব কথাটা ক্লিয়ার কি না তাহলে অপরাধ কিন্তু সব এক সমান নয় কিছু আছে বড় অপরাধ কিছু আছে ছোট অপরাধ দুনিয়াবি ক্ষেত্রেও আমরা যদি দেখি যে মানুষ যত ধরনের অপরাধ করে সব অপরাধ কিন্তু এক সমান নয় এবং সকল অপরাধের শাস্তিও কিন্তু একরকম নয় কিছু আছে খুব বড় ধরনের অপরাধ এবং তার শাস্তিও কিন্তু বেশি শাস্তিও বেশি সব অপরাধ সমপর্যায় নয় কিছু অপরাধ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ফাঁসি আর কিছু অপরাধ রয়েছে অথবা এক বছরের জেল কিছু অপরাধ রয়েছে দুই বছরের জেল কিছু অপরাধ রয়েছে পাঁচ বছরের জেল আর কিছু অপরাধ রয়েছে বিচারক তাকে হয়তো কিছু অর্থদণ্ড দিয়ে ছেড়ে দিতে পারে বা তার কাছ থেকে একটা অঙ্গীকারনামা নামা নিয়ে ছেড়ে দিতে পারে অথবা তাকে হয়তো উত্তম মাধ্যম কিছু দিয়ে ছেড়ে দিতে পারে তাই না কখনো কান ধরে উঠা বসা করেও তাকে ছেড়ে দেওয়া হয় তার অপরাধের মধ্যে তারতম্য রয়েছে পার্থক্য রয়েছে ঠিক একইভাবে সকল গুনাহ এক সমপর্যায়ের নয় কিছু রয়েছে কবিরা মানে বড় গুরুতর অপরাধ আর কিছু রয়েছে ছোট বা ছোট গুনাহ বা মানে লঘুতর পাপ দেখেন কবিরা গুনাহ কাকে বলা হয় এবং সগীরা গুনাহ কাকে বলা হয় এই ব্যাপারে আলেমদের একাধিক বক্তব্য রয়েছে আমরা সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করি তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আয-যুনুব তানকাসিমু ইলা সাগায়ির ওয়া কাবায়ির বিনাসসিল কুরআন ওয়াস সুন্নতি ওয়া ইজমাউস সালাফ ওয়া বিল ইহতিবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে পাপাচার বা গুনাহ এগুলো কয়েকভাবে বিভক্ত কিছু রয়েছে কাবায়ের মানে বড় কিছু রয়েছে সগায়ের বা ছোট এবং এই যে বড় বা ছোট এটা প্রমাণিত কোরআন দ্বারা সুন্নাহ দ্বারা এবং আমাদের সালাফদের সর্বসম্মতি সিদ্ধান্ত দ্বারা যেটাকে বলা হয় ইজমা ও সালাফ তাদের সর্বসম্মতি সিদ্ধান্ত দ্বারা এটা মাদারাজুস সালিকিনে তিনি এই কথাটি উল্লেখ করেছেন তো আমরা বুঝতে পারলাম যে গুনাহসমূহ
দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে বড় গুনাহ, যেটাকে বলা হয় কাবায়েরুজ জুনুব বা গুনাহে কবিরা। আরেকটি হচ্ছে সগায়েরুজ জুনুব বা ছোট গুনাহ। তো এখন প্রশ্ন হলো, কবিরা গুনাহ কাকে বলা হয়? তার একটা সংজ্ঞায়ন দরকার, একটা সংজ্ঞা বা এটার একটা ডেফিনেশন যদি আমরা পাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এ ব্যাপারে আলেমগণ বিভিন্ন ধরনের কথা বলেছেন, তার মধ্যে আমরা কয়েকটি বিষয় এখানে উল্লেখ করব। যেমন ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ চমৎকার একটি সংজ্ঞা বলেছেন, সেটা কি, এবং বলা হয়ে থাকে তার এই সংজ্ঞাটা সবচেয়ে সুন্দর সংজ্ঞা, যে কাবিরা কাকে বলা হয়, যে কুল্লু যামবিন উতলিকা আলাইহি বিনাসি কিতাবিন আও সুন্নাতিন আও ইজমাইন আন্নাহু কাবিরা আও আযীম আও উখবিরা ফিহি বিশিদ্দাতিল ইকাব আও উল্লিকা আলাইহি আল হাদ আও শুদ্দিদাল নাকীর আলাইহি ফাহুয়া কাবিরা। ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ কাবিরা বা বড় গুনাহ সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে যে সমস্ত গুনাহের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর কিতাব তথা কোরআন করিমের স্পষ্ট আয়াত দ্বারা অথবা হাদিস দ্বারা অথবা ইজমা তথা পূর্বসূরীদের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে বলা হয়েছে যে সেটা একটা কবিরা মানে বড় গুনাহ, আর আযীম অথবা ভয়াবহ গুনাহ, আর উখবিরা ফিহি বিশিদ্দাতিল ইকাব অথবা যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে এর শাস্তি কঠিন, এই গুনাহটার শাস্তি খুবই কঠিন, আর উল্লিকা আলাইহিল হাদ অথবা যেই অপরাধের ব্যাপারে ফৌজদারি দণ্ডবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিছু কিছু অপরাধের ক্ষেত্রে ফৌজদারি আইন অনুযায়ী তার দণ্ডবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর শুদ্দিদার নাকির আলাই অথবা প্রচণ্ডভাবে সেটাকে মানে প্রতিবাদ করা হয়েছে বা এটাকে ঘৃণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, এটি হচ্ছে কবিরা। তাহলে ইমাম কুর্তুবী রহমাহুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কবিরা কাকে বলা হয়েছে, যে কোরআন সুন্না অথবা ইজমা এর মাধ্যমে যে গুনার ব্যাপারে বলা হয়েছে যে এটি বড় গুনাহ অথবা ভয়াবহ গুনাহ অথবা যার ব্যাপারে বলা হয়েছে এটা শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি আছে অথবা দুনিয়াতে যে অপরাধের দণ্ড রয়েছে অথবা কঠিনভাবে সেটা প্রতিবাদ জানানো হয়েছে, সেটি হচ্ছে কি, কবিরা। এরপরে আমরা আরেকটি বিষয় দেখব। ইবনে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে কাবিরা গুনাহ বা সাগিরা গুনাহ কাকে বলা হয়, তখন তিনি যেটা বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত হয়েছে এবং যেটি বর্ণনা করেছেন আবু উবাইদ এবং আহমদ বিন হাম্বাল রাহিমাহুমুল্লাহ তাআলা এবং এছাড়া আরও অন্যান্য সালাফগণও বর্ণনা করেছেন, যে যেই গুনাহের ব্যাপারে কি রয়েছে, হাদ রয়েছে মানে বা একাব রয়েছে, হাদ মানে শাস্তি দণ্ড রয়েছে, একাব মানে শাস্তি রয়েছে, হাদ মানে হচ্ছে দণ্ড মানে দুনিয়াতে যেমন দণ্ড রয়েছে, কীরকম দণ্ড, যেমন চুরির হাত কাটা, চুরির শাস্তি কি, হাত কাটা, জেনার শাস্তি কি, বিবাহিত হলে রজম তথা প্রস্তর নিক্ষেপে মৃত্যুদণ্ড কার্যকর করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর, 1 বছর কি দেশান্তর, যেটাকে বর্তমানে বলা যেতে পারে 1 বছর হয়তো বা জেল অথবা নাগরিকত্ব থেকে বঞ্চিত করা ইত্যাদি। তার মানেটা হলো দুনিয়াতে যার শাস্তি রয়েছে অথবা আখিরাতে যার কি রয়েছে, শাস্তি রয়েছে, আখিরাতে যার কি রয়েছে, শাস্তি রয়েছে। তো এখানে
ইবনে আব্বাস, সাঈদ ইবনে তারপরে সাঈদ ইবনে জুবায়ের, হাসান বসরি রহিমাহুল্লাহ, তাদের থেকে যেটা বলা হয়েছে যে কুল্লু যামিন খাতামাহুল্লাহু তাআলা বিনারিন আও গাযাবিন আও লানাতিন আও আযাব, যেই গুনাহের সমাপ্তি করা হয়েছে অর্থাৎ যেই গুনাহের পরিণতি হিসেবে উল্লেখ করা হয়েছে আখিরাতের জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, অথবা আল্লাহ রাগ করেন, বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই কাজটা করলে রাগ করেন, ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, অথবা যে গুনাহের ব্যাপারে বলা হয়েছে এটা লানতযোগ্য কাজ বা অভিশাপযোগ্য কাজ, যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে এটা অভিশাপ, এই কাজটা যে করবে সে অভিশপ্ত, অথবা যেটার ব্যাপারে বলা হয়েছে আযাব বা শাস্তি রয়েছে। কুল্লু যাম্মিন খাতামাহুল্লাহু তাআলা বিনারিন আও গাযাবিন আও লানাতিন আও আযাবিন, যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে যেই গুনাহের পরিণতি হিসেবে বলা হয়েছে যে এর শাস্তি, এর পরিণতি হচ্ছে জাহান্নামের আগুন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ করলে ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, অথবা বলা হয়েছে যে ব্যক্তি এই কাজটি করবে তার উপরে লানত বর্ষিত হোক, এটা লানত হতে পারে আল্লাহর পক্ষ থেকে, হতে পারে রাসুলের পক্ষ থেকে, হতে পারে ফেরেশতাদের পক্ষ থেকে, হতে পারে সমগ্র মাখলুকাতের পক্ষ থেকে। বেশ কিছু গুনাহ রয়েছে, আমরা সামনে যখন পড়ব গুনাহগুলো তখন আমরা দেখতে পাব যে বেশ কিছু গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি এই কাজটি করবে তার উপরে লানত বর্ষিত হোক, অথবা যে গুনার ব্যাপারে বলা হয়েছে তার জন্য কী রয়েছে, আজাব রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ, কুরতুবি, ইবনে তাইমিয়া, জাহাবি প্রমুখ মনীষীগণ এই মতটার ব্যাপারে, এই মতটাকে উল্লেখ করেছেন যে এটি হচ্ছে কি, কাবিরা গুনাহ। এখানে ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ আরেকটু বৃদ্ধি করেছেন, সেটা হচ্ছে যে কুল্লু যামবিন তুবুইদা সাহেবুহু বিআন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াশুম্মু রায়হাতাল জান্নাহ, যে যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে যেই এই গুনাহটি করবে, যে এই পাপটি করবে, সে জান্নাতে প্রবেশ করবে না অথবা জান্নাতের সুঘ্রাণ পাবে না, এটাই হচ্ছে কি, কাবিরা গুনাহ। ওয়াকিলা ফিহ, আরও বলা হয়েছে মান ফাআলাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি এই গুনাহটি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কারণ বেশ কিছু হাদিসে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কাজটি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান গাশ্শানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোকা দিল, প্রতারণা করল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে যেই গুনার ব্যাপারে বলা হয়েছে যে এই অপরাধ যে ব্যক্তি করবে সে আমার উম্মতে অন্তর্ভুক্ত নয়, সেটিও মূলত কি, কাবিরা গুনাহ, সেটিও কাবিরা গুনাহ। অথবা বলা হয়েছে ওয়া আন্না সাহেবাহু আথিম, অথবা যেই এই অপরাধে লিপ্ত হবে সে গুনাহগার, সে পাপী, সে পাপিষ্ট। ফাহাদি কুল্লুহা মিনাল কাবায়ের, এই সবই হচ্ছে কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা কাবিরা গুনার সংজ্ঞা যেটা পেলাম, সংক্ষেপে আমরা এতটুকুই বলবো, আমাদের লেখক তারটাও আমরা এখানে উল্লেখ করে ফেলি, আমাদের যে বইটা আপনাদের কাছে দেওয়া হয়েছে, যে পিডিএফটা আপনাদের কাছে দেওয়া হয়েছে, সেখানে লেখক যেটি বলেছেন, দেখেন এই সবগুলো কিন্তু তার এই কথার মধ্যে চলে আসছে, এতক্ষণ আমরা যতগুলো আলোচনা করলাম তিনি কিন্তু এখানে কথাগুলো উল্লেখ করেছেন। আল কাবায়ের হিয়া কুল্লু যামবিন উতলিকা আলাইহি ফিল কিতাবে আও সুন্নাতে আও আল ইজমা আন্নাহু কাবীরা, যে সমস্ত গুনাহের ব্যাপারে বলা হয়েছে কিতাব তথা কোরআনে, সুন্না তথা হাদিসে, এবং ইজমা তথা সর্বসম্মতি সিদ্ধান্তে, অর্থাৎ পূর্ববর্তী আলেমগণের ব্যাপারে একমত পোষণ করেছেন যে এটা হচ্ছে কাবীরা, মানে বড় গুনাহ, আও আযীম, অথবা ভয়ানক গুনাহ, আও উখবিরা ফিহি বিশিদ্দাতিল ইকাব, অথবা বলা হয়েছে যে এই যে ব্যক্তি এই শাস্তিটা, এই যে গুনাহটি করবে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, আও উল্লেখা আলাইহি আল হাদ, অথবা দুনিয়াতে যেই অপরাধের শাস্তি হচ্ছে দণ্ড বা বিশেষ একটা শাস্তি রয়েছে, দুনিয়াতে শাস্তি রয়েছে,
أو لعن فاعله অথবা যে ব্যক্তি কাজটি করবে সে লানত প্রাপ্ত হবে বা অভিশপ্ত হিসেবে গণ্য হবে আও হুরিমা মিনাল জান্নাহ অথবা জান্নাত থেকে বঞ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে এই সবগুলো গুনাহ কবিরা গুনাহ হিসেবে পরিগণিত কথাগুলো কি আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় সাথী বন্ধুগণ এখন কথা হলো তে তাহলে এর বিপরীতটা কি কবিরা গুনার বিপরীতটা কি সগীরা মানে ছোট গুনাহ ছোট গুনাহ কাকে বলা হয়েছে ছোট গুনার ব্যাপারে যেটা বলা হয়েছে যে সেটা হলো যে যেই গুনার ব্যাপারে দুনিয়াতে অথবা আখিরাতে কোনো শাস্তির কথা বলা হয় নাই যেই গুনাহের ব্যাপারে দুনিয়াতে অথবা আখিরাতে কি বলা হয় নাই বিশেষ কোনো শাস্তির কথা উল্লেখ করা হয় নাই সেটি হচ্ছে কি সগীরা গুনাহ দুনিয়াতে যে শাস্তির কথা বলা হয় নাই বলা হয়েছে এটা করিও না এটা নিষেধ এটা করলে এটা করা যাবে না কিন্তু বলা হয়নি যে এই কারণে তার শাস্তি হবে জাহান্নামে আগুনের শাস্তি হবে অথবা বলা হয় নাই যে এই কারণে তাকে কবরে আজাবে শাস্তি পেতে হবে কবরের আজাব হবে অথবা বলা হয় নাই যে দুনিয়াতে তার কোনো দণ্ড রয়েছে এরকম অনেক কিছু রয়েছে প্রিয় সাথী বন্ধুগণ তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে সগীরা গুনাহ বলতে আমরা বলবো যে সমস্ত গুনাহের কারণে দুনিয়াতে অথবা আখিরাতে বিশেষ কোনো শাস্তির ঘোষণা দেওয়া হয় নাই সেগুলো হচ্ছে সগীরা গুনাহ এক্ষেত্রে ইবনে আব্বাস رضي الله تعالى عنه عنه بولشن ان الصغيره ما دون الحدين حد الدنيا وحد الاخره صغيره হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতের শাস্তি শাস্তির কথা বলা হয়নি এমন গুনাহ এটি হচ্ছে সগীরা গুনাহ এটা কি সগীরা গুনাহ আচ্ছা ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কবিরা এবং সগীরা দুটার সংজ্ঞা উল্লেখ করতে গিয়ে বলছেন الكبائر هي ما رتب عليه عقوبة خاصة كبيرة হচ্ছে যে ব্যাপারে বিশেষ কোন শাস্তির কথা বলা হয়েছে بمعنى انها ليست مقتصرة على مجرد النهي او التحريم অর্থাৎ শুধু নিষেধাজ্ঞা বা হারাম বলেই ক্ষান্ত হয়নি বা لا بد من عقوبة خاصة বরং অবশ্যই সেই ক্ষেত্রে শাস্তি আছে مثل ان يقال من فعل هذا فليس بمؤمن যেমন বলা হয়েছে যে ব্যক্তি এই গুনাহটি করবে সে ইমানদার নয় আও লাইসা মিন্না অথবা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ওমা আশবাহা যালিক এই জাতীয় হাযি মিনাল কাবায়ের তাহলে আমরা কাবিরার সঙ্গে আগেও জেনেছি এখান থেকে আরো একটু ক্লিয়ার হলাম তো তিনি সগীরার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন অসগায়ের হিয়াল মুহাররামাত আল্লাতী লাইসা ফিহা উকুবা সগায়ের হচ্ছে বা ছোট গুনাহ হচ্ছে ওই সকল গুনাহ যার ব্যাপারে কোনো শাস্তির কথা বলা হয় নাই আচ্ছা তো কবিরা গুনার ব্যাপারে বোঝা যাচ্ছে যে এটার বিষয়টি খুবই ভয়াবহ এর বিষয়টা কি খুবই ভয়াবহ এটা শাস্তিযোগ্য অপরাধ তো এই শাস্তির ব্যাপারটা যেটা বলা হয়েছে শাস্তি রয়েছে তাহলে এখান থেকে কেউ যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আর একটা বিশেষ মর্যাদাও রয়েছে কেউ যদি বড় অপরাধ থেকে বেঁচে থাকে তাহলে তার একটা মর্যাদাও রয়েছে এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকে তাদের মর্যাদার কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান করিমা যে তোমরা যদি বড় গুনাহ যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের ছোট গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে এবং তোমাদেরকে প্রবেশ করানো হবে অত্যন্ত সম্মানজনক স্থানে অর্থাৎ জান্নাতে সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাহলে যারা আল্লাহর নিষেধকৃত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবেন তাদের মর্যাদা কি আল্লাহ তাআলা তাদের ছোট গুনাহগুলোকে মোচন করে দেবেন সুবহানাল্লাহ এটা আল্লাহর দয়া
রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ যে বড়গুলো থেকে যদি আমরা বাঁচতে পারি ছোট গুনাহগুলো অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন এবং সম্মানজনক স্থানে তথা জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইজতানিবুনা কাবায়রাল ইসম ওয়াল ফাওয়াহিশ الذين يجتنبون كبائر الإثم والفواحش جرا بيروتو থাকে অশ্লীল এবং বড় বড় গুনাহ থেকে ইল্লা লুমাম তবে ছোট অপরাধ করলেও ان ربك واسع المغفرة الله رب العالمين ক্ষমা সুদূর বিস্তৃত অর্থাৎ আল্লাহ رب العالمين তার ছোট গুনাহগুলোকে কি করে দিবেন মোচন করে দেবেন তো কেউ যদি অশ্লীলতা এবং বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তাহলে ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেওয়ার কি দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের কাবায়ের যে পাঁচ ওয়াক্ত সালাত কেউ যদি আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান এর মাঝে সংগঠিত সমস্ত গুনার জন্য কাফফারা হয়ে যায় মানে সমস্ত গুনাগুলোকে মোচন করে দেওয়া হয় শর্ত কি শর্ত হচ্ছে মুকাফফিরাতুন মা বাইনাহুন্না এগুলোর মধ্যবর্তী যত গুনাহ সংগঠিত হয় সবগুলোই মোচন করে দেওয়া হয় এগুলো কাফফারা হয়ে যায় ইজাজতুনি বাতিল কাবায়ের যদি কাবিরা বা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয় তার মানে বড় অপরাধ থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজের বিনিময়ে আমাদের ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন মাফ করে দেবেন ওযু করার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন রমজানে রোজা রাখার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন তারপরে জুমার সালাত আদায়ের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে এই যে আমরা আশুরা রোজা রাখি পিছনের এক বছর এর গুনাহ মোচন করা হবে আরাফার রোজার মাধ্যমে পিছনের এবং সামনের দুই বছরের গুনাহ মোচন করা হবে সুবহানাল্লাহ হজের মাধ্যমে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেবেন তবে শর্ত একটা ইজাজতুনি বাতিল কাবায়ের যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা সম্ভব হয় কেউ যদি বড় গুনাহ থেকে বড় পাপ থেকে শাস্তিযোগ্য বা জাহান্নামের শাস্তির হুমকি দেওয়া হয়েছে কবরের আজাবের কথা বলা হয়েছে অথবা আখিরাতে তার জন্য শাস্তি রয়েছে এই সমস্ত বড় গুনাহগুলো থেকে কেউ যদি বাঁচতে পারে তাহলে এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি তারপর তারাবির সালাত আদায় করি হজ আদায় করি উমরা আদায় করি রমজান রোজা রাখি বা আরাফা তারপর আশুরা ইত্যাদি রোজা রাখি না এই সমস্ত নেক কর্মের মাধ্যমে ওই ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাল্লাহ কি করে দেবেন মোচন করে দেবেন এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত নিশ্চয় বড় নিশ্চয় নেক কর্ম পাপ কর্মকে দূরীভূত করে দেয় বা মুছে দেয় যখনই মানুষ নেকির কাজ করে তখন নেকির কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুনার কাজগুলোকে কি করে দেন মোচন করে দেন এবং হাদিসে এটিও বর্ণিত হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াতবিউস সাইয়্যাত আল হাসানাত তামহুহা যে কোনো গুনার কাজ তোমার দ্বারা যদি ঘটে যায় তাহলে এর পরক্ষণে তুমি নেকির কাজ করো তাহলে সেই গুনাহের কাজটাকে আল্লাহ তাআলা মুছে দেবেন বা ওই নেকির কাজের মাধ্যমে ওই গুনার কাজটাকে মুছে দেওয়া হবে প্রিয় উপস্থিতি তাহলে আমরা এবার খুব সংক্ষেপে দুইটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই যে কাবিরা যে সমস্ত গুনাহ এই কাবিরা গুনার মধ্যেও আবার তারতম্য রয়েছে বড় গুনার মধ্যে তারতম্য রয়েছে কিছু আছে একজন মানুষ যদি এ ধরনের পাপে লিপ্ত হয় বা এই পাপে
জড়িত হয় বা পাপ করে তাহলে সে একেবারে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়, যেটাকে বলা হয় মুকাফিরাত, না যেটাকে বলা হয় মুকাফিরা। আর জুনুব আল মুকাফিরা মানে মানুষকে কাফের বানিয়ে দেয় এমন গুণা। আবার কিছু গুণা রয়েছে যেগুলো কাফের বানায় না। খারেজি সম্প্রদায়ের আকিদা হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি যে কোনো একটি কবিরা গুণা করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু না, আহলুস সুন্নাহ জামাতের আকিদা এটা নয়। তারা যেটা বলেন সেটা হচ্ছে যে কবিরা গুণার করার মাধ্যমে মানুষ পাপিষ্ট হিসেবে পরিগণিত হয়, কিন্তু সমস্ত গুণার, এই সমস্ত কবিরা গুণার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায় না। কিছু রয়েছে যে সমস্ত অপরাধের কারণে ইসলাম থেকে বের হয়ে যায়, যেমন আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা, অথবা আল্লাহকে অস্বীকার করা। সালাত পরিত্যাগ করাকেও অনেক আলেম ইসলাম থেকে বের হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তো এগুলো হচ্ছে বড় গুণা, যেমন মাজারে সেজদা করা, এটা হচ্ছে কাবিরা গুণা, মানে এমন কাবিরা গুণা যেটা শিরিক পর্যায়ের, কুফরি পর্যায়ের, এবং এই কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হিসেবে পরিগণিত হবে। কেউ যদি কোনো হারাম কাজকে হালাল মনে করে করে তবেও সে ইসলাম থেকে বের হয়ে যাবে। মনে করেন জেনা করা হারাম, মদ খাওয়া হারাম, এখন কেউ যদি মনে করে যে মদ খেলে কোনো অসুবিধা নেই, সে হালাল মনে করে করতেছে, সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। জেনা করাকে যদি হালাল মনে করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ হিসেবে পরিগণিত হবে। তাহলে গুনাহ তো গুনাই, কিন্তু কিছু গুনাহ রয়েছে যা ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সেগুলো আলোচনা করব পরবর্তীতে। আরেকটি কথা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে সাগিরা গুনার কিছু উদাহরণ আমাদের জানা দরকার। আমরা সাগিরা গুনার ব্যাপারে বলেছি, যেই গুনার ব্যাপারে দুনিয়াতে অথবা আখিরাতে বিশেষ কোনো শাস্তির কথা বলা হয় নাই সেটা হচ্ছে সাগিরা গুনা। তবে সাগিরা গুনা তাহলে কি বেশি করা যেতে পারে নাকি করা, নাউজুবিল্লাহ, করা যাবে না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই সাগিরা গুনার ব্যাপারে বলেছেন যে ইয়াকুম ও মুহাক্কারাতি জুনুব, তোমরা তুচ্ছ গুনাহগুলো থেকে সাবধান হও। فإنما مثل محقرات الذنوب كقوم نزلوا في بطن واد فجاءوا ذا بعود وجاء بعود حتى انضجوا خبزتهم او كما قال عليه الصلاة والسلام যে ছোট গুণা উদাহরণ হচ্ছে যে একটি দল, কিছু মানুষ একটা উপত্যকায় একত্রিত হলো এবং সেখানে একত্রিত হওয়ার পরে একজন একটা কাঠ নিয়ে আসলো, আরেকজন একটা কাঠ নিয়ে আসলো, আরেকজন আরেক আগে থেকে কাঠ নিয়ে আসলো, কাঠ নিয়ে এসে সবাই জমা করলো, জমা করে সেখানে আগুন ধরিয়ে তারা রুটি তৈরি করলো। তো তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছোটো গুনাহগুলো ঠিক এমনই, একটু একটু করে গুনাহগুলো জমা হয়। ওয়াইন্না মুহাক্কারাতে যুনুব মাতা ইউখাযু বিহা সাহিবুহা তুহলিকহু, আর এই ছোটো গুণাগুলো যখন জমা করা হয় তখন এই পাপে লিপ্ত ব্যক্তিকে ধ্বংস করে ছাড়ে, ধ্বংস করে ছাড়ে। যাই হোক, একজন মানুষ পাপকর্ম করতে 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 তার কাছে পাপ কাজ খুব সহজ মনে হয়, তখন সে বড় গুণা ছোট গুণা তার কাছে কোনো ব্যাপার মনে হয় না। যে ব্যক্তি ছোট গুণা করে ইচ্ছাকৃতভাবে করতেছে, এক পর্যায়ে দেখবেন যে সে আস্তে আস্তে কিন্তু বড় গুণার দিকে ধাবিত হচ্ছে। যে মদ খায় সে কিন্তু প্রথম পর্যায়ে মদ শুরু করে নাই, একেবারে মদ খাওয়া শুরু করে নাই, সে কিন্তু প্রথমে ওই পড়ে থাকা সিগারেটের একটু অংশ যেটা রাস্তাঘাটে পড়ে থাকে এটা টান দেওয়া শুরু করেছে, তাই ঠিক না? আমি ঠিক ছোটোবেলায় কিন্তু অনেক এগুলো করে, আস্তে আস্তে নিজে বিড়ি খায়, সিগারেট খায়, তারপরে আস্তে আস্তে মানে ওই মদ, গাঁজা, হিরোইন বা আরও অন্যান্য বড় বড় এর দিকে ধাবিত হয়, বড় বড় মানে অপরাধের দিকে ধাবিত হয়। যারা মানুষ হত্যা করে, যা বড় বড় স্মাগলিং করে, এরা কিন্তু হঠাৎ করে হয়ে যায় না, এদের সূচনাটা হয়েছে কিন্তু অল্প অল্প দিয়ে,
ছেত্রা চোট থেকে শুরু হয়ে আস্তে 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 কিন্তু বড় ধরনের অপরাধে লিপ্ত হয়েছে। তো ওরকমই ছোট গুণাগুলো মানুষকে বড় গুণার দিকে টেনে নিয়ে যায়। প্রিয় সাথী বন্ধুগণ, এখানে একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে ছোট গুণা এটা কতটা ভয়ানক যে ছোট গুণা কেউ যদি নিয়মিত করতেই থাকে তাহলে এটা ছোট গুণা হিসেবে পরিগণিত হবে না, এটা ছোট গুণা থেকে বেরে বড় গুণাতে রূপান্তরিত হবে। যেমন আব্দুর ইবনে আব্বাস এবং ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন লা কাবীরাতা মা ইস্তিগফার, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে আর কোনো কাবিরা গুণা থাকে না, মানে গুণা মোচন করে দেওয়া হয়। ওয়ালা সগীরাতা মা ইসরার, আর কোনো ছোট গুণাও অবশিষ্ট থাকে না, মানে ছোট গুণা হিসেবে থাকে না যদি কেউ বারবার করতে থাকে। কোনো ছোট গুণা কেউ যদি বারবার করতে থাকে তখন আর ছোট থাকে না, সেটা কি হয়ে যায়? বড় গুণা হয়ে যায়। তার মানে একটা মানুষ জানে যে এটা ছোট গুণা কিন্তু দেখা যাচ্ছে যে অভ্যাসে পরিণত করে ফেলেছে, বারবার করতেছে, প্রতিদিন করতেছে, এগুলো কি তখন পরিণত মানে এটা আস্তে আস্তে বড় গুণাতে রূপান্তরিত হয়ে যায়, কারণ জেনেশনে করতেছে। এই জন্যে বলা হয়েছে যে কি, তুমি গুণার দিকে তাকায় না যে গুণাটা কি ছোট নাকি বড়, তুমি তাকাও যে তুমি কার নাফরমানি করছো, তিনি কত বড়, তিনি কত মহান। কয়েকটি উদাহরণ দিয়ে শেষ করব, সেটি হচ্ছে যেখানে একটা কবি বলেছেন খাল্লি দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তুকা, ছোট গুণা বড় গুণা উভয় প্রকার গুণা থেকে বেঁচে থাকো, এটাই হচ্ছে তাকওয়া। ওয়াসনা কামাশিন ফাওকা আরদি শাউ ফাওকা আরদিন وصنع كماش فوق ارض الشوك يحذر ما يرى, তুমি এমন ভাবে পথ চলবে যেমন জমিনে কাটা বিছানো আছে, খুব সতর্কতার সাথে তুমি পথ চলবে। لا تحقرن صغيره ان الجبال من الحصى, তুমি কোনো গুনাহকে ছোট ভাবিও না কারণ একটা পাহাড় তৈরি হয়েছে ছোট ছোট প্রস্তরখণ্ড দ্বারা, ছোট ছোট পাথর খণ্ড জমা হয়ে কিন্তু বিরাট পাহাড়ে পরিণত হয়েছে। কয়েকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করতে চাই সগীরা গুনার কয়েকটা উদাহরণ। যেমন নামাজরত অবস্থায় ডানে বামে উপরে তাকানো, এটা কি যদিও সগীরা গুণা কিন্তু কেউ যদি নিয়মিত অভ্যাসে পরিণত করে এটা কাবীরা গুণাতে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে একজন ব্যক্তি কোনো একটা মেয়েকে বিয়ের জন্যে প্রস্তাব দিয়েছে, কথাবার্তা চলছে, তার প্রস্তাব মানে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ওখানে যে আবার কেউ যদি প্রস্তাব দেয় এটাও কিন্তু সগীরা গুণা অন্তর্ভুক্ত। কোনো নারীর দিকে দৃষ্টিপাত, এটা সগীরা গুণা অন্তর্ভুক্ত ঠিক, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে তাকে কাবীরা গুণার দিকে টেনে নিয়ে যেতে পারে। তারপরে ঝগড়াঝাটি করা, গীবত করা কাবীরা গুণা, কিন্তু গীবত চুপ করে শোনা এটা কিন্তু সগীরা গুণা। আপনি আপনার সামনে কেউ কারো গীবত করতেছে, পরচর্চা করতেছে, পরের দোষ আপনার সামনে আলোচনা করছেন, আপনি চুপচাপ শুনতেছেন, কিছু প্রতিবাদও করছেন না, ওই জায়গা থেকে ছেড়েও যাচ্ছেন না, তাহলে এর মাধ্যমে আপনি কিন্তু সগীরা গুণা করলেন। আর যে লোকটা করলো সে কিন্তু কাবীরা গুণা করলো, সে কিন্তু কি কাবীরা গুণা করলো। তারপরে খোলা স্থানে ক্যামেরার দিকে মুখ করে পেশা পায়খানা করা, বিনা প্রয়োজনে কথাবার্তা বলা, এগুলো সব সগীরা গুণা। তো প্রিয় বন্ধুগণ, আমরা আর লম্বা করতে যাচ্ছি না, আজকে এখানে শেষ করব। তো আজকে আমরা যেটা জানলাম যে গুণা বলতে কি বোঝায়, গুণা বলতে হচ্ছে আল্লাহর নাফরমানি বা পাপাচার, যেটা আনুগত্যের বিপরীত। এবং এই গুণাকে আমরা আরবিতে কয়েকটি শব্দে পেয়েছি, যেমন গুণাটা হচ্ছে উর্দু শব্দ কিন্তু আরবি কি, আরবি হচ্ছে মাসিয়া, জম, ইসম, সাইয়া, এগুলো প্রায় কাছাকাছি সমর্থবোধক শব্দ। আর গুণা দুই প্রকার, কাবিরা গুণা এবং সগীরা গুণা। কাবিরা গুণা কাকে বলা হয়, যেই গুণার ব্যাপারে বলা হয়েছে কোরআন এবং হাদিসে অথবা ইজমার মাধ্যমে যে এটি কাবিরা বা বড় গুণা, অথবা বলা হয়েছে যে এর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, অথবা আখিরাতে কঠিন শাস্তি রয়েছে, অথবা দুনিয়াতে বিশেষ কোনো দণ্ডের কথা বলা হয়েছে, অথবা যে গুণার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি কাজটি করবে তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক, অথবা সে জান্নাতে প্রবেশ করবে না, অথবা জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত হবে, অথবা যে ব্যক্তি এই কাজটি করবে সে আমার উম্মতে অন্তর্ভুক্ত নয়, এই সবগুলো হচ্ছে কি কাবীরা গুণা। আর সগীরা গুণা বলা হয়েছে যে মা দুন আল হাদ্দাইন হাদ্দিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই গুণার ব্যাপারে
দুনিয়া অথবা আখিরাতে বিশেষ কোনো শাস্তির কথা বলা হয়নি, কিন্তু সেটা হারাম বা নিষিদ্ধ কাজ। এই গুনার উদাহরণ আমরা বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি এবং বড় গুনারও কিছু উদাহরণ আমরা দিয়েছি। তা আমাদের উচিত যে বড় গুনাগুলো থেকে সর্বান্তকরণে দূরে থাকা, এবং যদি কখনো ঘটে যায় সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করা, কারণ আল্লাহর কাছে ইস্তেগফার করলে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। লা কাবীরাতা মা ইস্তেগফার, মানে ইস্তেগফারের করার মাধ্যমে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। মানে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে যত বড়ই অপরাধ হোক আল্লাহ মাফ করে দেন। আর সগিরা গুনার ব্যাপারে যেটা বলা হয়েছে, লা সগিরাতা মা ইসরার, কেউ যদি ছোট গুনাহ নিয়মিত করতেই থাকে, বারবার করতে থাকে, তখন সেটা সগিরা থাকে না, সেটা বড় গুনাহে রূপান্তরিত হয়। আর সগিরা গুনাহ মূলত আস্তে আস্তে মানুষকে কাবিরা গুনার দিকে টেনে নিয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সর্বান্তকরণে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি, যেন আমরা জেনে বুঝে কখনো পাপ কর্মে লিপ্ত না হই। যদি কখনো হয়ে যায়, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ যে তিনি আমাদের পাপ মোচনের ব্যবস্থা রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অথবা বেশি বেশি নেকির কাজ করা। কারণ ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাহ, নিশ্চয় গুনার কাজ মানুষের নেকির কাজ মানুষের গুনাগুলোকে কী করে মোচন করে দেয়। তো আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহর আনুগত্যমূলক কাজ করার তৌফিক দান করেন এবং গুনার কাছ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আজকে আমার এই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন, লাইভে যারা যুক্ত হয়েছিলেন বা আমার সামনে যারা উপস্থিত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল ইনশাআল্লাহ যথাসময়ে আবার সকলে আপনারা উপস্থিত হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।